Salve! জিন্দাবাদ 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 চলছে চলবে আপনারা জানেন যে আজকে আমরা এখানে একত্রিত হয়েছিলাম 1966 সালের যে আনন্দ হয় জহুরুল ইসলাম হরি বিশ্বাস এদেরকে খাদ্যের দাবিতে কেরোসিনের দাবিতে যেভাবে তারা আন্দোলন করেছিল যেভাবে তাদের প্রাণ গেছিল রাষ্ট্রীয় মদতে ঠিক একই প্রেক্ষাপটে 2021 সালেও নবান্ন অভিযানে চাকরি চেয়ে খিদার দাবিতে চাকরির দাবিতে পড়াশোনার দাবিতে খুন হতে হয়েছে আমাদের কমরেড আমাদের ডিআইএফআইয়ের কমরেড কমরেড মইদুল ইসলাম মিদ্দাকে। তার এই দুটো প্রেক্ষাপটকে একত্রিত করে শিক্ষা এবং কাজের দাবিকে সামনে রেখে আমরা হচ্ছে আমাদের যে আজকে আলোচনা সভা ছিল সেই আলোচনা সভা করেছিলাম এবং আমরা সমাপ্তিতে আমাদের এই মিছিল করেছি। আমরা এখানে আজকে আমাদের এই যে নদিয়া জেলা কমিটির পক্ষ থেকে অসংখ্য রক্তিম অভিনন্দন এবং লাল সালাম। এসএফআই জিন্দাবাদ, ইনকালাব জিন্দাবাদ। বিকল্প বা আমরা যে বিকল্পের কথা বলছি একটা অল্টারনেটিভের কথা বলছি সেটাকে রাখা আর সেই নিয়ে সমাবেশের সাথে আমাদের শহীদরা যে রাস্তায় তাদেরকে নিঃশংসভাবে খুন করে তাদের যে রক্ত সেই রক্তকে যাতে ব্যর্থ না যায় মহিদুল যে চাকরি চাইতে গেছে যে রেড কার্ড দেখাতে গেছিলো সরকারকে এটা বলে যে গত 10 বছরে পশ্চিমবঙ্গে যে ছাত্র যুব তাদেরকে বাকি রাজ্যে মাইগ্রেট করতে হয় কারণ তাদের কাছে এই রাজ্যে চাকরি ছিল না এটা কেন করতে হয় সেই রেড কার্ড দেখাতে তৃণমূলের সরকার কি ছিল সেই সময় আমাদের কমরেডকে পিটিয়ে ফোন করা হয় তৃণমূল পুলিশ দ্বারা।